হিরো হচ্ছে আমাদের ছয় সমন্বয়ক, হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক, হিরো হিরো হচ্ছে জেনারেশন জি, তোমরা তোমরা প্রত্যেকে হিরো, তোমরা হিরো, তোমরা সবাই হিরো, তোমরা আজকে অসম্ভবকে সম্ভব করেছো। তোমাদেরকে 17-18 বছর যাবত ভোট দিতে দেয় না, তোমাদের সম্পদ বিদেশে পাচার করে, প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক, পুলিশের আইজি হয় 1000 কোটি টাকার মালিক, মানুষকে গুম করে, এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই, তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে, এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে, এখন বলে এখন আবার আন্দোলন কিসের? উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন, উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না, উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে, উনি মনে করেন বাংলাদেশের মালিক উনি, উনি আমাদেরকে কথায় কথায় বলেন, উনি নাকি আমাদের ভাত খাওয়ান, উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন। আজকে আজকে আমি এখানে এসেছি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের জেনারেশন জি, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য, তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য। তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ, তোমাদের জয় সুনিশ্চিত।